এখন একটা ফোন দে। ফোন দাও না ঠিক হবো না। কে এখন ফোন করলেই সকল দুনিয়া জাইনা যায় অপরাধী কোন জায়গায়। জুয়েল ভাই, জুয়েল ভাই, জুয়েল ভাই, ওই বুঝতেছিস কিছু না? আরে স্বপ্নের দিকে কিছু বুঝছ না? ভাই ভাই পালাই। আসসালামু আলাইকুম। বাপের কোনো সন্ধান দিতে পারো না? যেখান থেকে পারো আলম ভাইয়ের খবর এনে দাও। স্যার, কথা হলো, দেখা হলো, ভালো হলো, কিছু হলো না। একটি কথা ছিল বলার, হবে নাকি বন্ধু আমার, বলা হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। পাখিগুলো নিড়ে এলো, কার ফেরা হলো না। একটি স্বপ্ন ছিল দেখা, আমি শুধু বন্ধু তোমার, দেখা হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু গেল, তারা গেল, নিভে গেল, কাকে চেনা হলো না। একটু সোহাগ ছিল দেয়া, তোমাকে দুহাতে ছোঁয়া, ছোঁয়া হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী, তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। স্যার, তোমরা আপনার কবিতা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারতাছি না। আমার জুতা জোড়া দে তো। স্যার কি কোথাও যাবেন না? স্যার কি সইলা যাইবেন না? বাইরে যাব না, এই জুতা তোদের গায়ে দেব, তোদের চামড়া ছাড়াবো। স্যার এই স্যান্ডেলটা দিয়ে আগে মারেন, তারপরে জুতা দিয়ে মারেন। হ্যাঁ স্যার, রাখ রাখ, পরাই দেই স্যার। ওই এই দুইটা রে ওই খাম্বার সাথে বাঁধো। স্যার বা খাম্বার সাথে বাঁধার কি দরকার? ব্যারেক ঝুলাই দেই। আপনার করিবার নতুন স্যার, ঝুলাইলে অসুবিধা নাই। স্যার ওকে ফাঁসি চাই না। স্যার আপনি সালিশ করে যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। আমার সালিশ করা মানবি? জি স্যার। স্যার কেন মানবি? এই দুজনের কুমন্ত্রণায় আমরা আপনার স্যার ও উপরে পাঠাতে চাইছিলি না? জি স্যার। জি স্যার। রাখে আল্লাহ মারে কে। হ্যাঁ বাবু, কি করুম রায় দেন? আগে আম গাছের লাল পিঁপড়া দে, তারপরে কুল গাছের বিছা, তারপরে হলো শিং মাছের কাঁটা। এইটা কি কোনো শাস্তি হলো স্যার?
তাহলে ক্ষমা করে দে স্যার। আজব এক কুদরত, আজব এক খেল, সুসার গায়ে সামিলির তেল। মানে কি স্যার? রাজ্জাক, সুজাকে যাই করো আর যত সুগন্ধি তেলই মাখাও, সুচার গন্ধ তার গায়ে থেকে কখনোই যাবে না। তাহলে ওদেরকে মারলেই কি আর না মারলেই কি? এই আপনার বিচার। চাচি, আম্মা। স্যার, অগো মুখে সুন কালি দিয়া মাথায় ঘোল ঢাইলা গেলাম সারা করেন, আপনি জানেন না ওরা কত শয়তান, আর একটু হইলে এই দুইটা ঢাকে আমার সর্বনাশ করতো। মাস্টার, তুমি জানো জুলেখার বাবা কোথায়? আরে আমি কি আপনার, তুমি বলি না মাস্টার আপনি। আপনারে গাধা বললে তো গাধার অপমান করা হবে। তাহলে গরু বলো। না, তুই বল তো। স্যার, বাজানে ফোন ধরে না, আর বাড়িতেও দেখলাম তালা। হ্যাঁ, আশেপাশে কি হবে, তালা দিতে পারলো না। সেদিন আমার সাথে দেখা, সে যাইতেছিল উত্তরে, আমি যাইতেছিলাম দক্ষিণে, তারে দেখা আমি একটু হাসলাম, আর সে ওই জরির মার মতো মুখ গোমরা করে চলে গেল। চলেন দেখি, এইখানে আর এক মুহূর্ত না। রাজ্জাক, এই চলো তো আলমরে একটু খুঁজে দেখি। ওনাকে খোঁজার দরকার নেই স্যার, উনি আছেন, ভালো আছেন। ভালো আছেন মানে? বলো কোথায় আছে? জুলেখা যেন ওনার টানে গায়ে ফিরে না আসে সেই জন্যে। মানে? আহা, ঘটনাটা খুঁজে বলো আমাকে। জুলেখার আসল বাবা ঢাকায় থাকে। কি যাতা বলতেছো তুমি? স্যার, আলম চাচা জুলেখার আসল বাবা না। হ্যাঁ, কি বলে? রাজ্জাক, রাজ্জাক, তোমার দোষে তোরা পগার পার। কি করবো বলো, স্যার তো ওদের কিছু করতে চায় না। আরে তাও তো পিঁপড়া বিষয় একটা ব্যবস্থা হয়েছিল, ওই দুই শহরে শিং মাছের গর্তে নিয়ে ফেলাইতাম। জরির মায়ের লেগে তো কিছু করতে পারলাম না। ওদের চিন্তা বাদ দাও না, তোমরা যে ভালো হয়েছো এবার তার সত্যিকারের প্রমাণ দাও। ওদের জন্য যে আমরা সেকা খাইলাম এটার কি হইব? হাজো তো কাটছি কয়দিন, রোজ সকাল বিকাল দুই বেলা থানায় যে হাজিরা দেই, এগুলো তোমাদের ভালোর জন্য। হনু মাস্টার, অগো ধৈর্যা, একখান করে হাত আর একখান করে পা ভেঙে দিমু। রাজি? তোমাদের খুশি। ঠিক আছে, তুমি শুধু ওগো সন্ধান পাইলে আমাকে জানাইবা। ঠিক আছে, চল ওদিকটা দেখি। চল ওই তিন মাসের কেজি কত করে রে? সাত আট শত হইবই। ও তাইলে হইলো, বিচার পিঁপড়া একদম ফ্রি। গাছ দেখতে দেখতে এক কে লেগা বিচার পিঁপড়া লেগা। আয় না বেটা।
लुकिए रखते तुम्हारा क्च करो संगे थाना चलो क्या क्या এখন হাজতি একমাত্র তোমাদের বাঁচার উপায়। আরে চুপ করো, তোমরা কি জুলেখাকে অপমান করেছো? আমি যদি বলি করি নাই তাহলে কার কথা বিশ্বাস যাবা, আমার না তার। যারে দেখতে নারী তার চলন বাঁকা। হ্যাঁ, ও তোমাদের পছন্দ করে না তাই মিথ্যা কথা বলেছে? আরে না, জুলেখা ইউসুফের লেগা আমার করে দেখতে পারে না, আর ওই মামুন স্যারের লেগা আমারে। হ্যাঁ, তোমাদের বাঁচার আর কোনো পথ নাই। জুলেখার জন্য, তোমাদের চরিত্রের জন্য। ভাই, এখন কিন্তু আমাদের চরিত্র অনেক ভালো ভাই, ফুলের মতো পবিত্র। যাও এখন ভাগো, তোমাদের জন্য আমি বিপদে পড়বো। তার মানে সে জানে আমার বাজান কই আছে? স্যার, তুমি আমার সাথে চলো। কোথায়? আমার বাড়িতে। না, তাহলে যেখান থেকে আসছো সেখানেই ফিরে যাও। আমি কোথায় থেকে আসছি, কোথায় যাব? ঢাকা। ঢাকায় আমার কি আছে? স্যার, আপনার এত কথা কে কইল? আপনি তো একটু আগেও কিছু জানতেন না। আমি যা শুনেছি তা আমি বিশ্বাস করতে পারছি না, সত্যি কি আমি জানি না। আমি জানি, আমি শুনতে চাই না। কেন? যদি বলি জন্ম মৃত্যু এগুলো তুচ্ছ ঘটনা। মানে? মহাদেব মহাকাল বৃক্ষের নিচে বসে ধ্যান করছেন, হঠাৎ করে একটি পত্র খসে পড়ার শব্দ হলো। মহাদেব জিজ্ঞাসা করলেন কি হলো, বৃক্ষ বলল রামের জন্ম হলো। একটু পরে আবার একটি পত্র খসে পড়ার শব্দ হলো। মহাদেব বিরক্তি ভরে জিজ্ঞাসা করলেন আবার কি হলো, তখন বৃক্ষ বলল রামের মৃত্যু হলো। মানে? মহাকালের কাছে মানুষের জন্ম ও মৃত্যুর মধ্যকার সময়ের ব্যবধান খুবই সামান্য। কতটুকু? দুটি পত্র খসে পড়ার সময় যতটুকু ঠিক ততটুকু। এই সময়টুকুর মধ্যে তুমি কি জন্ম মৃত্যু নিয়ে ভাববে নাকি কর্ম নিয়ে ভাববে? স্যার, আমি তোমার কোনো কথাই শুনব না। কেন? আমি কোনো জবাব দেব না। তাহলে যান, নিজের চরকায় গিয়ে তেল দেন। সিঁড়ি ফুটবল ওর সামনে আমাকে লজ্জা নাইবা দিলে। ঠিক আছে, আপনি যান, আপনি যাই, আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকেন। কার কি হলো সেটা নিয়ে আপনার মাথা ঘামাইতে হবে না। ওকে তুমি ঘরে নিয়ে যাও। ওরে কোথায় নিয়ে যেতে হবে
সেটা আমি বুঝব। আমি আসি। স্যার স্যার আপনি খালি আমার এইটুকু কোন আমার বাজান যে ভালো আছে এটা আপনারে কে কইছে? রাজ্জাক মাস্টার। কে কইছে? জুলেখা পরে যাইতে দেন। শিরি শিরি ফুটবল তুমি কি জানো জুলেখার বাবা কে? এটা কি ধরনের প্রশ্ন? আমি তো এই প্রশ্নেরই উত্তর খুঁজছি। দ্বিতীয়বার কখনো এই প্রশ্ন মুখে আনবেন না। সুলেখা তোমার সই ছিল না? তোমরা তো গলায় গলায় বন্ধু ছিলে। আমার সই কি আপনার কানে কানে আমার দুঃখের কথা বলে গেছে? না। তাহলে জুলেখার বাবা আসলে কে? আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। আমি ওকে এনে তোমার কাছে দিয়ে যাচ্ছি। না। আবুদ কোথাকার? তুমি এখনো আমাকে বিশ্বাস যাইতে কও যে তুমি তাকে দেখো নাই? মাস্টার এগুলো তো ওরা তখনই চলে যাওয়ার সময় হামলা। কেন কেন? সদা সত্য কথা বলা যায় না, কখনো কখনো মিথ্যাও বলিতে হয়। তোমাদের যা খুশি ভাবতে পারো। অত বাবা ভাবির কিছু নাই, ওরা কোথায় আছে তাই কও। আমি জানি না। কও ওই শোনো, ওদের ছেড়ে দাও, ওরা আমার আশ্রয়, আমি ওদের জিম্মাদার। চুপ! এই পিস্তলটা কার? চিনতে পারোস? না ভাই, চিনতে পারতাছি না। তুই কার ভাই? পরানের। এটা যে স্যাররে মারার কথা ছিল। স্যার মিস গেল, কিন্তু এখন মিস নাই। দুই গুলি দুই শত্রু। না, কথাটা হয়েছে এক গুলি এক শত্রু। তাই ঠিক আছে। এখন কও, তোকে দুজনের মধ্যে কে আগে মরবি? মানে আপনি মরেন স্যার? হায় রে মানুষ, এর সে যদি একটা যদি একটা কুকুর রে ভালোবাসতাম। ঠিকই বলছো। এই আমি মরুম, আমারে নিয়ে চলো তোমরা, আমি মরুম। এই জায়গায় সোসা মাইরা হাত নষ্ট করার দরকার নেই, যান ওরে বাইরে নিয়ে যান। হ্যাঁ ঠিকই কইছো বই ভাই। এক কাজ করেন, নদীতে নিয়ে কামড়া সারেন আর সম্মানের সহিত ভাষায় দেন। চল। আমি কে? একটার সাথে একটা ফি। ওদের সাথে আমাকেও নিয়ে চলো। চল। না আরে আমি মারুম। কেন? আমার বাজান কই?
আমি জানি না। তাহলে তুমি কি জানো? তুমিও সেটা জানো। এই কি শুরু করছস? তাড়াতাড়ি ফয়সালা কর। নাও চলো তোমাদের কাজ শেষ করো। তুমি কইবা না বাজান কোথায়? পিস্তলটা দেহি। মাস্টার দিমু। দেন। দাও। জুলেখা, এই ওটার মধ্যে কিন্তু গুলি আছে। সাবধান সাবধান। আমি এক থেকে তিন গুনুম। আমার বাজান কই কও? এক দুই। সে তো তোমার বাবা না।